মধ্যপ্রাচ্যে বাজছে আরও একটি যুদ্ধের দামামা, যে কোনো সময় শুরু হতে পারে সেই যুদ্ধ। এই যুদ্ধের এক পাশে রয়েছে বর্বর ইসরায়েল, আর অপর পাশে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্ভাব্য এই যুদ্ধ ঠেকাতে না পারলে পুরো মধ্যপ্রাচ্যে জ্বলবে আগুন, তাই যুদ্ধ থামাতে তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে যুক্তরাষ্ট্র। তাই নিজেদের পরম মিত্র ইসরায়েলকে থামাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে লেবাননে হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলে নিজের শীর্ষ একজন উপদেষ্টাকে পাঠিয়েছেন বাইডেন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন, ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননের দিক থেকে প্রতিরোধের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। তাই লেবাননে হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে তেল আবিব। কিন্তু লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। এজন্য ইসরায়েলি সরকারকে বোঝানোর সব রকম তদবির করে যাচ্ছেন বাইডেন প্রশাসন। অপরদিকে যুদ্ধে যেতে অনড় নেতানিয়াহু সরকার। পরিস্থিতি এতটাই গুরুতর যে এবার নিজের একজন শীর্ষ উপদেষ্টাকে ইসরায়েলে পাঠিয়েছেন বাইডেন। বাইডেনের এই বিশেষ দূত আমোস হোচেস্টেইন বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে। ইসরায়েল লেবাননের মধ্যে শত্রুতার নীলরেখা যেন অতিক্রম না হয় সেই চেষ্টাই চালাবেন হোচেস্টেইন। ইসরায়েল সফর শেষে লেবাননে উড়ে যান বাইডেনের এই বিশেষ দূত। তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে জরুরি ভিত্তিতে উত্তেজনা কমানোর আহ্বান জানান। বৈরুত সফরে গিয়ে হোচেস্টেইন বলেন, ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত দীর্ঘ সময় ধরে চলছে, সবার স্বার্থেই এই ইস্যু খুব দ্রুত এবং কূটনৈতিকভাবে সমাধান করা জরুরি। ওয়াশিংটন এই অঞ্চলে একটি বড় যুদ্ধ এড়াতে চায়। কয়েক সপ্তাহ আগে ইরান থেকে প্রথমবার সরাসরি হামলা চালানো হয়েছিল ইসরায়েলে। সিরিয়ার ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর ইরান নিয়েছিল এমন পাল্টা পদক্ষেপ। কিন্তু লেবাননের সঙ্গে যদি ইসরায়েল যুদ্ধ জড়িয়ে পড়ে তাহলে ময়দানে নামতে পারে ইরানও। এমনটা হলে আরও কয়েকটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে, ফলে পুরো মধ্যপ্রাচ্য হয়ে উঠবে জ্বলন্ত আগ্নেয়গিরি। আরটিভি।